আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটু অন্যরকমের একটা ভেন্ডি ভাজি, মানে ঢেঁড়স ভাজি। তৈরি করা খুব সোজা, কিন্তু খাইলেই বুঝবেন যে কতখানি মজা। দেখতে যেমন সুন্দর, খাইতে তার চেয়েও বেশি মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা কড়াইতে এক টেবিল চামচ সরিষার তেল গরম করে তার মধ্যে এক চা চামচ থেকে একটু কম জিরা, আস্ত জিরা ফোড়ন দিব। মানে একটু দিয়ে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করলে কয়েক সেকেন্ডের মধ্যে জিরার ফ্লেভারটা আসা শুরু হবে। এছাড়াও দেখবেন জিরাটা একটু বাদামি বাদামি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা, আদা কুচিও দেওয়া যায়। পাঁচ ছয় কোয়া রসুন আমি একটু বড় বড় করে কেটে নিছি, ফালি করে নিছি। আর চারটা কাঁচামরিচ দিয়ে এর সাথে একটু ভেজে নিতে হবে। একটু ভেজে আদার পানিটা শুকায় গেলে আমি এর মধ্যে 250 গ্রাম ভেন্ডি আমি এভাবে কেটে রাখছি, ঢেঁড়স এসে দেখেন 250 গ্রাম আছে, ওইটা দিয়ে দিব। দিয়ে এর সাথে আমার একটু ভেজে নিতে হবে নেড়েতে। দেখেন 2-3 মিনিট ভেজে আমি এর মধ্যে দেশি পেঁয়াজ, দুইটা বড় সাইজের, বেশ সবচেয়ে বড় দেশি পেঁয়াজ দেওয়া হয় সেগুলো আমি বড় বড় একটু মোটা মোটা খালি করে কেটে রাখছি, ওগুলো দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু ভেজে নিই। আমি কিন্তু ফ্লেমটা মিডিয়ামে একটু নিচে রাখছি, মিডিয়ামও ধরতে পারেন কিংবা তারও একটু নিচে। ঢেঁড়সে আমি এখনও লবণ দিই নাই, লবণ দিলেই কিন্তু ঢেঁড়সটা গলে যাবে। সেই জন্য আপনারা যদি কেউ আস্ত আস্তভাবে ঢেঁড়স ভাজি করতে চান, যতদূর পারেন লবণ ছাড়া ভেজে নেবেন। 2-2.5 মিনিট মতো ভেজে আমি এখন চুলার জালটাকে এটাকে ঢেকে দিই। ঢেকে দিয়ে চুলার জালটাকে একদম লোতে দিয়ে এটাকে 3-4 মিনিট জাল দিব, যাতে আর একটু সিদ্ধ হয়ে যেতে পারে ভালো মতো। মাঝে হয়তো একবার নেড়ে দিব। মিনিট 3-4 রান্না করার পরে আমি জাল দেওয়ার পরে নেড়ে দিলাম আমি একবার, এর বেশি না। এখন এর মধ্যে আমি মশলা দিচ্ছি। এখানে দেখেন অল্প একটু হলুদের গুঁড়া, আধা চা চামচ চটপটির মশলা অথবা চাট মশলা, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো লবণ, আর অল্প একটু চিনি, এগুলো দিয়ে দিব। চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করে। সাথে একটু লেবুর রস দিয়ে দিই। এটা আমচুর ব্যবহার করা হয়, তো আমচুর না থাকলে টক করার জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। এখন এটাকে মিশাই। আমি কিন্তু মিডিয়ামের নিচে রাখছি ফ্লেমটা, লোর দিকেই প্রায় 2-4 মিনিট ভেজে নিব, যাতে মশলাটা সব দিকে ছড়াইতে পারে এবং ভালো মতো ভাজা হয়। ঢেঁড়স মানে ভেন্ডিটা কিন্তু দেখেন একদম নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে, কিন্তু ভেঙে যায় নাই লবণটা পরে দেওয়ার জন্য। আমি এটাকে লো ফ্লেমেই 5-6 মিনিট কিন্তু ভাজলাম, 2-3 মিনিট বা 5-6 মিনিট ভাজলাম, যাতে মশলাগুলো ভাজা ভাজা হয়ে যায়। খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখন। আমি আর কিছু করার নাই, এটা আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি, মানে মশলা দেওয়ার পরে 5-6 মিনিট ভাজলেই হলো, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে, মশলাটাও ভাজা ভাজা হয়ে যায়। আর ঢেঁড়স ভেন্ডিগুলো তো এমনি হয়ে গেছে, আপনি নাড়তেই বুঝতে পারবেন একদম নরম নরম হয়েছে তুলতুলে। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ভেন্ডি ভাজি, একটু অন্যরকমের রান্না, খাইতে অসাধারণ। যারা সবজি পছন্দ করেন এইভাবে একবার ভেন্ডিটা ভাজি করে দেখেন। একটু মোটা মোটা করে পেঁয়াজ, মোটা মোটা করে রসুন দিয়ে, আর এই মশলাগুলো দিয়ে, আর সব সময় লবণটা পরে দিবেন, যাতে ভেন্ডিটা ভেঙে না যায়। একটা ভেন্ডিও ভাঙে নাই, একটা ভেন্ডিও গলে যায় নাই, কিন্তু প্রত্যেকটাই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। হ্যাপি জোশের একটা আইটেম, গরম গরম ভাতের সাথে তামা তামা করে খাইয়া ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।